দাম্ভিক গাছ। বহুদিন আগের কথা, একটা জঙ্গলের ঠিক মাঝখানে দুটো বিরাট গাছ ছিল। একটা ছিল ডুমুর গাছ আর অন্যটা আম গাছ। আম গাছটা স্বভাবে খুব শান্তশিষ্ট ও হাসি খুশি। প্রত্যেক শরতে পাখিরা এসে তার ফল খেত, চড়ুই এসে তার ডালে বাসা বাঁধত আর স্যালোজ তাকে গান শোনাত। গাছটা তাদের সবাইকে স্বাগত জানাত আর পাখিদের সঙ্গে গান গাইত। খুব দয়ালু ছিল সে, পাখিদের ছায়া দিত আর ঝড় এলে সে সটান দাঁড়িয়ে থাকত। কিন্তু সেই ডুমুর গাছটা একটুও দয়ালু ছিল না, নিজের চেহারা নিয়ে ব্যস্ত থাকত। আম গাছের থেকে লম্বা আর সবুজ হওয়ার জন্য তার খুব দম্ভ ছিল। সে কখনো পাখিদের ডালে বসতে দিত না, আর কোনো পথিক যদি তার ছায়ায় বসত সে শুকনো পাতা তার মাথায় ফেলত। তোমার কিসের এত গর্ব? সব গাছেরই ছায়া আছে। তাই তাহলে আমার গাছের ছায়ায় বসার কি দরকার শুনি? ওরা বসে কেন জানো? কারণ আমার মতো ছায়া এখানে কোনো গাছই দিতে পারে না। তোমার সঙ্গে কথা বলাই বৃথা। এই যাও এখান থেকে, যাও ওখানে আম গাছে গিয়ে বাসা বাঁধো, যাও। তোমরা আমার চুলের স্টাইলটা নষ্ট করে দেবে। তোমার তো কোনো চুল নেই। ঠিক আছে, তাহলে আমার পাতার সাজটা নষ্ট করে দেবে, চলে যাও এখান থেকে। এবার খুশি তো? কি যে বলো ডুমুর, ওরা তো শুধু বাসা বাঁধতে চায়। তোমার ডালে পাখিদের বসতেই দাও না, ওরা কত সুন্দর আর কি মিষ্টি যে গান গায়। ওহো, ওরা বিরক্তিকর গান গায়। আর একটা কথা, আমার পাতার আশপাশে আমি কাউকে ঘেঁষতে দেব না, ওরা এসে আমার পুরো ডাল নষ্ট করে দেবে। তুমি ওদের বসতে দাও, তুমি ছোট গাছ, তাছাড়া তুমি বেটে গাছ, তুমি অত সুন্দরও নও, তুমি ওদের বসতে দাও। এই মুখ সামলে, এরকম কথা বলতে নেই, এটা খুব খারাপ ডুমুর। ও ঠিক আছে হাওয়া, আমি কষ্ট পাইনি, বেটে হওয়া খারাপ ব্যাপার নয়, আমি নিজেকে নিয়ে ভীষণ খুশি। দিন যেতে লাগলো, আম গাছ আর ডুমুর গাছের মধ্যে কিছুই বদলালো না। আম গাছ যেখানে সারাদিন গান গাইছে হাসছে, সেখানে ডুমুর গাছ কারোর সঙ্গে কথাই বলে না। একদিন এক ঝাঁক মৌমাছি সেই বনে এলো। রানী মৌমাছি ডুমুর গাছটা দেখে খুব খুশি হলো। এই গাছটা যেমন বড় তেমন মজবুত, আমাদের বাড়ির জন্য এটা উপযুক্ত। এখানে আমরা মৌচাক বানাতে পারি। সে যাই হোক, কি বললে বাসা বানাবে? আমি কোনো ভাবেই চাই না যে আমার ডালে চ্যাচেটে মধু লেগে থাক আর তোমরা সারাদিন ধরে শুধু ভন ভন করবে। আমার জীবনে অনেক কাজ আছে, বুঝলে? তুমি একটা গাছ, জঙ্গলে একটা জায়গায় দাঁড়িয়ে আছো, তোমার আরো কাজ আছে, মানেটা কি? সে যাই হোক, তোমাদের ভন ভনানি আমি শুনতে চাই না, চলে যাও, চলে যাও বলছি। ডুমুর, ওরা মৌমাছি, প্রকৃতির জন্য ওরা খুবই গুরুত্বপূর্ণ, আর এখন ওদের মৌচাক বানাতে গাছের ডাল তো লাগবেই। আমরা যদি একে অপরকে সাহায্য না করি, তাহলে প্রকৃতি তার ভারসাম্য বজায় রাখবে কি করে? আহ, যদি প্রকৃতি চাইতো আমার ডালপালা নষ্ট হোক, তাহলে প্রকৃতি আমাকে কখনোই এত সুন্দর আর মজবুত করে বানাতো না। আমি প্রকৃতির এক অপরূপ সৃষ্টি, তাই প্রকৃতির জন্যই আমি নিজেকে সুন্দর রাখতে চাই। আর তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? তোমার যদি প্রকৃতির প্রতি এতই দরদ থাকে, তাহলে মৌমাছিদের মৌচাক বানাতে দাও। এখন তোমরা আমাকে রেহাই দাও, আমার ভালো লাগছে না এই বিষয়ে একটা কথা বলতেও। আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আম গাছ ডুমুর গাছের কথায় খুব দুঃখ পেল, কিন্তু কোনো উত্তর দিল না। সে বরং মৌমাছির ঝাঁককে ডেকে বলল, তারা যেন তার ডালে মৌচাক বানায়। ও, সত্যি তুমি খুব উদার।
এখানেই মৌচাক বানাবো। ইয়াম, কি মিষ্টি গন্ধ তোমার। ধন্যবাদ রানী মৌমাছি, আমি ধন্য হলাম। মৌমাছিরা আম গাছে মৌচাক বানিয়ে শান্তিতে বসবাস করতে লাগল। আম গাছ তাদের ভন ভন আওয়াজে বা চ্যাটচ্যাটে মধুতে একটুও বিরক্ত হল না। আর ওদিকে ডুমুর গাছটা যাকেই দেখে তার উপর চিৎকার করে। এই, তোমাদের কিচির মিচির আমার অসুবিধে হচ্ছে। এই পাখিরা না সব সময় কিচির মিচির করতেই থাকে। তোমাকে কি সব সময় গান গাইতেই হবে? একটু শোনার পরেই আমার অসহ্য লাগে। কয়েক সপ্তাহ পরে দুজন কাঠুরে জঙ্গলে এলো। বাড়ি বানানোর জন্য তাদের কাঠ চাই। তারা আম গাছটা দেখে ভাবল এটাই কাটবে, তাদের কাজের জন্য একেবারে উপযুক্ত। কিন্তু তাদের মধ্যে একজনের কিছু একটা নজরে পড়ল। দাঁড়াও, ওটা কি? একটা মৌচাক। এই গাছটা কাটলে মৌমাছিরা হুল ফুটিয়ে দেবে। ও হ্যাঁ, চলো আরেকটা আম গাছ খুঁজি। কাঠুরেরা আরো এগিয়ে যেতেই ডুমুর গাছটাকে দেখতে পেল। গাছটা এত লম্বা দেখে তাদের খুব পছন্দ হল। চলো এর গোড়া থেকে কাটা শুরু করি। তাই কাঠুরেরা ডুমুর গাছটা কাটতে শুরু করল। ডুমুর গাছ কাঁদতে লাগল, সে জঙ্গল ছেড়ে যেতে রাজি না। হঠাৎ তার মনে হলো পাখিরা কেউ নেই। আমার লাগছে ওরা আমাকে নিয়ে কি করতে চায়। আম গাছটা সব দেখছিল। সে মৌমাছিদের ডাকলো। এই যে মৌমাছিরা, তোমরা কেউ জেগে আছো? বলো আম, কি হয়েছে? ডুমুরের বিপদ হয়েছে, ওকে সাহায্য করতে হবে। ও ছাড়ো তো, ও শুধু নিজের কথাই ভাবে। ও জঙ্গলে সবকিছুর উপর রেগে থাকে, কেন আমরা ওকে সাহায্য করব? এই কারণেই তো আমি ওকে তোমাদেরকে সাহায্য করতে বলেছি। কিন্তু ও তো রানীকে সাহায্য করেনি। আমি এই ব্যাপারে মৌমাছিদের দলে। আম, ডুমুর নিজেকে নিয়ে সব সময় এত গর্ব করে। যদি আজ মৌমাছিরা ওর ওপর মৌচাক বানাতো, তাহলে কাঠুরেরা ওকে আজ কাটতো না। তাই জন্যে ওর এটাই পাওনা ছিল। না হাওয়া, ডুমুর যা করেছে আমরা সেটা করতে পারি না। কেউ আমাদের সঙ্গে দুর্ব্যবহার করলে আমাদের তার সাথে দুর্ব্যবহার করতে হবে না। এই জঙ্গল আমাদের সবার বাড়ি। ডুমুরের যখন আমাদের প্রয়োজন তখন ওকে একা ছেড়ে দিতে পারি না। আম ঠিকই বলেছে, ডুমুরকে সাহায্য করতে হবে। কে হলো মৌমাছির দল? সব বেরিয়ে এসো, ডুমুর গাছের সাহায্য চাই। মৌচাক থেকে ঝাঁকে ঝাঁকে মৌমাছি বেরিয়ে কাঠুরেদের দিকে চলল। তারা ওদের কানের সামনে চোখের সামনে ভন ভন করতে লাগল। আমি কিছুই দেখতে পাচ্ছি না। তুমি কি বললে? আমি কিছুই শুনতে পাচ্ছি না। এখান থেকে পালাতে হবে, মৌমাছিরা হুল ফুটিয়ে দেবে, ওদের বিষে খুব যন্ত্রণা হয়। চিৎকার করো না, তুমি কানে শুনতে পাচ্ছ না, আমি নই। চলো এখান থেকে পালাই। কাঠুরেরা চলে যাওয়ার পর ডুমুর গাছ নিজের স্বভাবের জন্য খুব লজ্জা পেল। আমি দুঃখিত মৌমাছিরা, আমি যা ব্যবহার করেছি তারপরেও তোমরা আমাকে সাহায্য করলে। আমাদের ধন্যবাদ দিও না ডুমুর, আমকে দাও। ওর সঙ্গে সব সময় তুমি তোর ব্যবহার করেছ, কিন্তু ওই আমাদের রাজি করিয়েছে তোমাকে সাহায্য করার জন্য। সত্যি? আমি সত্যি খুবই দুঃখিত। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমাদের সবার ভেতরে কিছু গুণ রয়েছে, আমরা সবাই বিশেষ, আমি সেটা বুঝতে পারিনি। কোনোদিন অহংকার করে কারোর সঙ্গে খারাপ ব্যবহার করব না, আমি সত্যি বলছি, বিশ্বাস করো। সবাই দয়া করে আমাকে ক্ষমা করে দাও। ডুমুর গাছটা উচিত শিক্ষা পেল। এরপর থেকে সে কোনোদিন আর হাওয়া বা পাখিদের ওপর চিৎকার করেনি। সেও আম গাছের সঙ্গে গান গাইত আর চড়ুইদের তার ডালে বাসা বাঁধতে দিত।
আম গাছ আর ডুমুর গাছের সেই বন্ধুত্ব অমর হয়ে রইল।